রিভার্স স্ক্রিন ছেড়ে ভোট ময়দানে নামতেই নজর কাড়েন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বিগত এক মাসের প্রচারে নিজের নির্বাচনী কেন্দ্র আসানসোল দক্ষিণ কার্যত চষে ফেলেছেন সায়নী। সোমবার ছিল তার ভাগ্য পরীক্ষা। আসানসোল দক্ষিণবাসী ভোটারদের কতটা মন জয় করতে পেরেছেন সায়নী তা জানা যাবে আগামী 2 তারিখ। এদিকে আসানসোল দক্ষিণ কেন্দ্রে বুথে বুথে সকাল থেকেই ঘুরছেন সায়নী, আর মাঝে একটি বুথে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী। অভিনেত্রীর দাবি, ওই বুথে তৃণমূল এজেন্টদের ভেতরে বসতে বাধা দিচ্ছিল বিজেপি কর্মীরা, তা দেখতে গিয়েছিলেন তিনি। তখনই সায়নীকে ঘিরে বচসা শুরু হয় পুলিশের। কর্তব্যরত এসআই এর দাবি, সায়নী বুথে ভেতরে অতিরিক্ত লোক এনেছেন। আর সায়নীকে সেই প্রশ্ন করে পুলিশের সঙ্গে বচসা শুরু করেন তিনি। সায়নী পাল্টা প্রশ্ন, দোষটামের পরে বুঝে নেওয়া হবে। পুলিশের তরফে ওই বুথে অবৈধ জমায়েত ছড়ানোর নির্দেশ দেওয়া হয়। আর এর পাল্টা প্রতিক্রিয়া, বিজেপি প্রার্থী অগ্নিমিতা পল জানিয়েছেন, ওনাদের নেত্রী আগেই শাসিয়ে গিয়েছেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের তরফে বুথ জমে এবং নির্বাচন দেরি হওয়ার অভিযোগ করে অগ্নিমিতা পল জানিয়েছেন, নানা বাহানায় ভোটে দেরি করাতে চাইছে তৃণমূল। পাল্টা সায়নীও জানান, সব জায়গায় ঠিকঠাকই ভোট হচ্ছে। সবাইকে বলে দিয়েছি, ইনারা মাস্ক, যে কোনো লেগো মার্কার টুপি পরে, ইনি 3 জায়গায় আছেন শুধু গ্যাদারিং করছে। এবং লাঠিচার্জ করার ওনাদের কোন রকমের এখতিয়ারের বাইরে এই মুহূর্তে, তবে ওনারা ইচ্ছে করে করছেন, ভোটটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। দেখা যাচ্ছে বিজেপির তো সেখানে ক্যাম্প রয়েছে, অ্যাবসলিউটলি রয়েছে, এবং সেটা আপনারাই দেখাতে পারবেন যে আনলফুলি কিভাবে লাঠিচার্জ করা হচ্ছে। আমাদের দুটো ছেলেই রয়েছে, যখন অন্য লোকেরা আসছে নিজেদের ক্লারিফিকেশন নিয়ে, তারা যখন ভিড় করছে তাদেরকে বলা হচ্ছে যে তারা তৃণমূলের লোক বলে লাঠিচার্জ করা হচ্ছে এবং ডিস্টার্ব করছে, চেষ্টা করছে, অসাবধানি করছে। পুলিশ তো যিনি ছিলেন উনি একেবারে কেনা গোলামের মতো ওনার ব্যবহার, ফলে তো ওনাকে এই মুহূর্তে কিছু বলার নেই, সব উত্তর দোষরা মেয়ের পরে উনি পাবেন। কার বিরুদ্ধে ছিল, মানে স্টেট পুলিশের বিরুদ্ধে এই ক্ষেত্রে লাঠিচার্জ? লোকাল পুলিশ, বিজেপির কর্মী বা কোনো নেতা নেত্রী নয়, খোদ রাজ্য পুলিশের একজন অফিসার, সেই অভিযোগ করছেন বুথ জ্যামের। তারা যখন ভোট দিতে গিয়ে সেটা বলছেন না, আমার মনে হয় না যে কোন লোকাল পুলিশ সেটা বলতে পারেন, ওনার উপর কেউ ডিপেন্ড করবে না। যদি আপনারা এখানে দেখছেন, খুব শান্তিপূর্ণ।